আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় বন্ধুরা আমার আমার পিছনে বেশ কিছু আম গাছ দেখতে পাচ্ছেন গত বছর আলহামদুলিল্লাহ এই গাছগুলোতে প্রচুর আম ধরেছিল এই বছরে হয়তো একটা দুটো সামথিং আম হয়েছে বাদ বাই কিন্তু আম হয়নি এটা শুধুমাত্র এই বাগান না প্রায় ক্ষেত্রে যারা বাসা বাড়িতে আম গাছ আসে দেখবেন যে এক বছর ভালো আম হয় এর পরের বছরে আপনার আম কম হয় এই যে এই গাছগুলো যেখানে আমি দাঁড়িয়ে আছি এই গাছগুলো যেহেতু এবার আম হয়নি দেখবেন যে আগামী বছর এই গাছে প্রচুর পরিমাণে আম হবে তো এটির চমৎকার একটা সমাধান আছে মাত্র একটি কাজ কোনো ওষুধ লাগবে না কোনো টাকা খরচ হবে না মাত্র একটি কাজ করে কিন্তু আপনি প্রতি বছর আলহামদুলিল্লাহ আপনার গাছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু আপনি আম পেতে পারেন তো আজকে এই বিষয়টি আমি কথা বলবো যে কোন কাজটা করলে আপনার আম গাছে মোটামুটি প্রতি বছর কিন্তু আম হবে তো আমি আপনাদেরকে করব। অনেকের বাসা বাড়িতে প্রত্যেকের বাসা বাড়িতে কিন্তু আম গাছ থাকে তো বিষয়টি হচ্ছে দেখা যাচ্ছে সামান্য কিছু কাজ যেটি বললাম একদম সিম্পল কাজ তো এই কাজটা যদি আপনারা করেন প্রচুর পরিমাণে আপনার প্রত্যেক বাড়ি গাছে আম হবে তো আমি একবারে হাতে কলমে শিখবে কিভাবে আপনি কোন কাজটি খুব সহজেই কিন্তু আপনি করতে পারবেন অনেক আছে বিভিন্ন রকম সার পানি অনেক কিছু কিন্তু ব্যবহার করে থাকেন তাতেও কিন্তু আসলে এটা কিন্তু কাজ করবে না আমি যে কাজটি বলবো এই কাজটি করলে আলহামদুলিল্লাহ আপনি প্রতি বছরে একশো পার্সেন্ট আপনি আম পাবেন তো চলুন কি কাজ করবেন আমি সরাসরি এই গাছের একটি ডালে আম হয়েছিল সেই ডালটা সম্পর্কে আমি আপনাদের সুন্দর করে বোঝানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব কোন কোন কাজগুলো আপনি এই করবেন প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমি আরেকটা আম গাছ আছে এখানে মোটামুটি কিছুটা আম আসছিলো আবার গত বছর কিন্তু এখানে আম কিন্তু হই নাই তবে এটা কিন্তু হারভেস্ট হয়ে গেছে তো এই যে হারভেস্ট হওয়ার পরে যে কাজটা আপনাকে মেন করতে হয় এটা কিন্তু কেউ করে না শুধু বলে যে এবছর আম হইলো হইলো না গত বছর হয়েছে কিন্তু এটা যে কারণটা কিন্তু আসলে কেউ লক্ষ্য করে না কি কারণ আসলে আমটা হলো না আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে আমের বল যেটা হয় যেটা ডাল হয় যেখান থেকে আমটা দেখা যায় ভালো করে লক্ষ্য করবেন এই যে ডালটা এই ডালটা কিন্তু আমরা আমগুলো কিন্তু পেড়ে নিয়ে আমগুলো শাড়ি নিয়েছে কিন্তু এই ডালটা কিন্তু রয়েছে এটা লক্ষ্য করুন এটা কিন্তু সেম আম পেড়ে নিয়েছে কিন্তু এই ডালটা রয়েছে প্রত্যেকটা আমরা এই ভুল কাজটা করে থাকি এই সামান্য একটা কাজের কারণেই আপনি কিন্তু এক বছর আম খেতে পারেন না এক বছর আম খেতে পারেন এবং এক বছর আপনারা আম খেতে পারেন না এই সামান্য একটা কাজ করতে পারলে প্রতি বছর প্রচুর পরিমাণে আপনার গাছ আপনি আম পাবেন চলুন এখন কোন কাজটি করবেন এই আমের জন্য আচ্ছা এই যে এটা দেখতে পাচ্ছেন আপনারা যখন এই ডালটা রেখে দেবেন এই যে ডালটা আমি যদি দেখাই এই ডালটা আপনি রেখে দিলেন এটা যদি আপনার নিজেরা না ভাঙেন তাহলে এটা আস্তে 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 শুক না হবে আপনি দেখতে পাচ্ছেন এই ডালটা শুকনা হয়েছে শুকনা হয়ে পড়তে এটা অনেকটা সময় লেগে যায় এবং অনেক সময় লাগার পরে এখান থেকে বিভিন্ন রকম যেগুলো ছাড়ে এই কসগুলো ছাড়তে অনেক দেরি হয়ে যায় এবং কষ ছাড়ার যদি ছয় সাত মাস সেই ডালের বস না হয় তাহলে কখনো ওই ডালে আম আশা করা যাবে না এজন্য আমাদের কাজ থাকবে আপনি যখনই আম পারবেন আম পারার পা পাশাপাশি যদি আপনি এটা ভেঙে দিতে পারেন আলহামদুলিল্লাহ নাহলে দু এক দিনের ভিতরেই এইগুলো আপনি কষ্ট করে এই ভেঙে দিবেন এভাবে ভেঙে দিবেন এই যে দেখতে পাচ্ছেন এটা এইভাবে এই যে ভেঙে দিবেন এখান থেকে এই ভেঙে দেবেন এই ভেঙে দিবেন এই যে ভেঙে দেওয়ার কারণে এটা দ্রুত মানে এটা তো ভেঙে দিলাম তাহলে এটা কিন্তু আসলে শুকনো লাগছে না আগে থেকেই আপনার এখান থেকে ভাঙা হবে আমার ভাঙাটা একটু ভুল ছিল যাক এইখান থেকে ভাঙবে তো এটা এই ডালটা যখন আমি ভেঙে দিলাম তখন এটা কিন্তু অলরেডি ভাঙা হয়ে গেছে এখন খুবই দ্রুত এখান থেকে আবার কষগুলো চলে আসবে এবং চলে আসার কারণে দ্রুত আপনার এই ডালে আগামী বছর আবার আপনি কিন্তু আম পাবেন তবে যদি এটা যদি থাকতো এরা যদি আস্তে আস্তে শুকাতো শুকানোর পর আস্তে আস্তে পড়বে অনেকটা সময় দেরি হয়ে যাবে তারপরে এটা পড়ার পরে আবার কস ছাড়বে নতুন করে কস আসবে সেই কসের বয়স আপনার ছয় সাত মাস হবে তারপরে কিন্তু এই আমটা পাবেন তাহলে বুঝতে পারলেন এই সামান্য একটা সিম্পল কাজ এই কাজটা যদি আপনারা প্রতি বছর করেন তাহলে প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ আপনি গাছে প্রতি বছরই আম পাবেন প্রথম বছর পাবেন পরের বছর পাবেন না এই ধরনের প্রবলেম আপনাকে পড়তে হবে না তো এই জন্য আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন এই বছরে প্রচুর পরিমাণে কিন্তু আম কম হয়েছে এবং দামও অনেক বেশি তো আসলে প্রত্যেকের বাড়িতে আম গাছ থাকে তো সবাই যদি এই টিপসগুলো ফলো করে থাকেন আর একটু যারা বাসা বাড়িতে আপনারা চাষ করেন একটু জৈব সার দিলেন একটু পটাশ সার দিলেন একটু হালকা যদি যত্ন করে থাকেন তাহলে কিন্তু আপনার ওই কেমিক্যালযুক্ত আম কিন্তু বাজার থেকে কিনে খেতে হবে না আপনি আপনার গাছ থেকে মানে কি বলবো আপনার যদি দশ টাকা আম যদি বাজারে কিনতেও পান ওইটা কিনে যে মজা পাবেন না আপনার বাসার একটা গাছ থেকে টুপ করে যখন একটা আম পড়বে তখন সত্যি এর মতো একটা আনন্দ এই যে একটা ফিল এটা একটা অন্য রকম একটা বিষয় অন্যরকমের বিষয় তো অবশ্যই অবশ্যই বলবো আপনারা আপনাদের গাছকে যত্ন নেবেন বেশি বেশি করে গাছ লাগাবেন তাহলে বুঝতে পারলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন ধন্য সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ